নমস্কার, বিএইচ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি অ্যাগারিকাস মাসকেরিয়াস সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। অ্যাগারিকাস মাসকেরিয়াস কি? এটি হলো স্টোর স্টুল নামক একটি ব্যাঙের ছাতা। অ্যাগারিকাস একটি মৃতজীবী ছত্রাক। এটি ভেজা মাটিতে, মাঠে, ময়দানে বা গোবর, খড় ইত্যাদি পচনশীল জৈব পদার্থের উপর জন্মায়। সাধারণত এদের বায়বীয় অংশ খাড়া হয়ে উপরে বৃদ্ধি পায় এবং পরিণত অবস্থায় অনেকটা ছাতার মতো দেখায়, তাই এদের ব্যাঙের ছাতা বলা হয়। অ্যাগারিকাসের পেশেন্টদের ঠান্ডা খুব তাড়াতাড়ি লেগে যায়, চলাফেরা করলে এদের শরীরে ব্যথা বেড়ে যায়, এরা খুব রোগা পাতলা হয়, শরীরের ইমিউনিটি পাওয়ারও এদের কম থাকে। সূর্যের তাপে মাথা ঘোরায় যদি, সেক্ষেত্রে অ্যাগারিকাস 200 সপ্তাহে একদিন নিতে হবে। প্রত্যেক রোগের ক্ষেত্রে 200 পাওয়ার নিতে হবে ওষুধটি। শুধুমাত্র আপনাদের যদি স্কিনে কোনো প্রবলেম থাকে তাহলে 30 পাওয়ারে নিতে হবে। যদি আপনাদের সারা শরীর লাল হয়ে যায়, ইচিং হয়, সোয়েলিং হয়ে যায় বা বার্নিং সেন্সেশন থাকে তাহলে অ্যাগারিকাস 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 3 বার বেশ কিছুদিন নিতে হবে। যদি দেখেন চোখের কোনো সমস্যা দেখা যায়, যেমন চোখ পিটপিট করে, সবসময় চোখের ভিতর লাল থাকে এবং চোখ চুলকায় ও চোখ আটকে যায়, সেক্ষেত্রে অ্যাগারিকাস 200 সপ্তাহে 1 বার 2 ফোঁটা করে বেশ কিছুদিন নিলে আপনাদের সমস্যা ঠিক হয়ে যাবে। পরের লক্ষণটি হলো, যদি দেখেন বয়স্কদের নাক দিয়ে রক্ত বেরোয় তাহলে অ্যাগারিকাস 200 2 ফোঁটা করে সপ্তাহে 2 বার নিতে হবে। আমাদের পরের সিমটম হলো, যদি আমাদের ঠোঁটে হারপিস হয় তখন অ্যাগারিকাস 30 2 ফোঁটা করে দিনে 3 বার 1 মাস নিতে হবে, তাহলে দেখবেন অনেকটা উপকার পেয়েছেন। পরের সিমটমটি হলো, কাশির সাথে যদি হাঁচি হয় তখন কাশি কমে যায়, সেক্ষেত্রে অ্যাগারিকাস 200 2 ফোঁটা সপ্তাহে 1 দিন নিতে হবে বেশ কিছুদিন। পরের সিমটমটি হলো, স্পাইনে খুব যদি ব্যথা থাকে এবং চলাফেরা করলে সেটি ঠিক হয়ে যায়, স্পাইনের যে কোনো সমস্যার ক্ষেত্রে অ্যাগারিকাস 200 সপ্তাহে 1 বার 2 ফোঁটা করে বেশ কিছুদিন নিলে অনেকটা উপকার পাওয়া যায়। পরের সিমটমটি হলো, ব্রেনে কোনো কিছু চলাফেরা করছে এরকম যদি বোধ হয় তাহলে অ্যাগারিকাস 200 সপ্তাহে 1 বার 2 ফোঁটা করে নিলে অনেকটা উপকার পাওয়া যায়। পরের সিমটমটি হলো, সব সময় হাত পা কাঁপতে থাকে, সেক্ষেত্রেও অ্যাগারিকাস 200 সপ্তাহে 1 দিন 2 ফোঁটা করে অনেক দিন নিতে হবে। এর পরের সিমটম হলো, রাস্তায় ঠিক মতো চলাফেরা করতে পারে না, মনে হয় সে পড়ে যাবে, সে আবার চলতে শুরু করে, তখন অ্যাগারিকাস 200 2 ফোঁটা সপ্তাহে 1 বার বেশ কিছুদিন নিতে হবে। পরের লক্ষণটি হলো, যদি ব্রেন এবং নার্ভ কোনো কারণবশত উত্তেজিত হয়ে যায় সেক্ষেত্রে অ্যাগারিকাস 200 2 ফোঁটা সপ্তাহে 1 বার নিলে অনেকটা উপকার পাওয়া যায়। পরের লক্ষণটি হলো, যদি মনে হয় বরফের চুচ ফোটার মতো শরীরে অনুভব হচ্ছে তখন অ্যাগারিকাস 200 2 ফোঁটা সপ্তাহে 1 দিন নিলে দেখবেন অনেকটা আপনারা রিলিফ পেয়েছেন। পরের সিমটমটি হলো, শীতকালে যদি কোনো ফোড়া হয় সেক্ষেত্রে অ্যাগারিকাস রামবানের মতো কাজ করে, এক্ষেত্রে অ্যাগারিকাস 200 2 ফোঁটা করে দিনে 1 বার বেশ কিছুদিন নিলে অনেকটা উপকার পাবেন। পরের সিমটমটি হলো, যদি রোগীর জ্বর হয়, বিশেষ করে টাইফয়েড, তখন সে উন্মাদের মতো বিছানা ছেড়ে পালায়, তখন সেক্ষেত্রে অ্যাগারিকাস 200 4 ফোঁটা সপ্তাহে 1 বার বেশ কিছুদিন নিলে দেখবেন অনেকটা উপকার পেয়েছেন। এই ছিল অ্যাগারিকাস মাসকেরিয়াসিস কিছু সিমটম। এর মধ্যে যেই লক্ষণ আপনাদের সাথে মিলে যাবে ঠিক সেই ওষুধটিই ব্যবহার করবেন, কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়েই ওষুধ ব্যবহার করবেন। আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।